শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখুন বন্ধুরা, আজকে এই যে মিথি শাক দিয়ে বড়া ভাজবো, তাই ডাল পেস্ট করে দিয়েছে তোমাদের দাদাভাই। আমি তো মিক্সচারে ডাল পেস্ট করতে জানি না, পারিও না। এই যে করে দিয়েছে, আমি এগুলো মাখাচ্ছি। কি কি দেয় মিঠি শাকের বড়া হয়ে যায় দেখো। এই যে কাঁচা শাক, এই যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, এই যে শাক, পেঁয়াজ, আর এই ডালগুলোতে কিসের ডাল বলো তো? ওগুলো হচ্ছে বিড়িগুড়ির ডাল। বিড়িগুড়ির ডাল দিয়েছে, এই মাখাচ্ছি। এই যে ডালটাকে পেস্ট করেছে, এই যে খুব সুন্দর কিন্তু করেছে। আমি আমি যদিও জানতাম না, যদিও বলে বলে দিত, তাও আমি এত ভালো পেস্ট করতাম, করতে গোটা গোটা থেকে যেত, আধা বাটা হয়ে যেত তাহলে। তাহলে সেইগুলো খেলে কি হতো, আধা বাটা ডাল দিয়ে বড়া ভাজলে কি পেট খারাপ করতো। তোমাদের দাদা ভাই আমাকে ভীষণ মুক্ত তাহলে। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, এইবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। মেথি শাক দিয়ে কিভাবে বড়া ভাজা হয় সেটা আজকে তোমাদেরকে ফার্স্ট আমি মিখে নি, না হলে চামচ দিয়ে যদি তেলটাকে চারদিকে করি। তুমি মেথি শাকের বড়া কোনোদিন বানিয়েছো? না, আমি মেথি শাকই খাইনি, এই প্রথমবার। প্রথমবার বানাচ্ছি, মানে একটা কেমন গন্ধ করে, আমার মনে হয় গন্ধ করে, এবারে আমি জানি না তার কিরকম লাগে, কারণ আমি শাক সবজি খুব, মানে দিদি ভাই মোটামুটি সবকিছু গন্ধ লাগে, নাকি কি বসানো আছে কি জানে সবসময় গন্ধ লাগে। যাই হোক, মিথি শাকের বড়াটা হয়তো অনেকে সবই ভালো লাগে। যাই হোক, তোমাদের দিদিভাই মিথি শাকের বড়াটা আজকে বানাচ্ছে, তোমরা দেখতে থাকো। আমি বলে দিয়েছি কীরকম কীরকম করতে হয়, কারণ আমি বানিয়ে বানিয়ে খেয়েছি, ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো বাড়িতে অনেকে বানাওনি বা অনেকে হয়তো বানিয়ে খেয়েছো, তবুও তোমরা দেখতে থাকো, যারা জানোনি দেখতে থাকো। আচ্ছা, ওর মধ্যে সব কিছু দিয়েছ দিচ্ছ বলে হলুদটা দিচ্ছি, লবণটা দেবো। তখন থেকে আমি মাখাচ্ছি, বলছি মানে কালার আসেনি কেন, সাদা সাদা হয়ে গেছে, মনে পড়লো যে হলুদটা দিতে হবে। তো দেখো আর কি হলুদ দেবো, দাও পরিমাণ মতো। তেলটা তো মনে হচ্ছে গরম হয়ে এসছে, আর কি রান্না করেছে আজকে? হ্যাঁ, আজকে আর কি রান্না হয়েছে? এই যে আলু আর টমেটো ভাতে দিয়েছি, ডাল হয়েছে, দুজন তো থাকি, দুজনের রান্না আর কি। না আজকে আজকের মেথি শাকের বড়া হয়েছে মনে, ভাত খাওয়া হয়ে যায়। ভালো করে মাখা, তুই ভাত চেক করছ? আজকে এমন ভাবে বড়াটা ভাজা করো যাতে বন্ধুদের, বন্ধুরা তোমার কাছ থেকে যেন কিছুটা জানতে পারে, যে তারাও বানিয়ে যেন খেতে পারে। কি ভালো করে মাখিয়ে নিয়েছ তো বলবে তো? হ্যাঁ, ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কড়াইতে দেবো। ভয় লাগে বড়া খেতে, কিরকম ঠিরি উঠছে দেখুন বন্ধুরা, ভয় লাগছে, ছিটকাচ্ছে, আমার বড়া ভাজতে প্রচন্ড ভয় করে। আমাদের দিদিভাই বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছে। আর কি থেকে গেছে নাকি? হ্যাঁ, ছোট্ট কড়াই তো ধরবে না এতগুলো, আরো তিনটা হবে। কতগুলো থেকে গেছে দেখো, কতগুলো বাকি আছে দেখো, এই যে দেখাবে তো, এই যে তিনটা, একটা দুটো তিনটে, আমি যে এই যে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। এখানে কতগুলো হয়েছে? এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, সাতটা আটটা নটা দশটা, পুরো একদম দশ। তোমরাও যদি একটা একটা করে খাবে চলে। হ্যাঁ।
দেখুন বন্ধুরা, এই যে বড়াগুলোর এক সাইড হয়ে গেছে আর পেছন পাশটা হয়ে গেছে, এই যে ওপর পাশটা উল্টে দিচ্ছে। বন্ধুরা দেখুন, এই যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ হচ্ছে। হ্যাঁ, মাঝেটা একটু বেশি আঁচ লেগে গেছে, কি গরম। আরো তিনটা হবে, মাঝেটা নিয়ে নি বরং। হ্যাঁ, হয়েছে কিনা দেখি। দেখুন বন্ধুরা, এই যে বড়া ভাজা রেডি। এবারে আমরা খেতে বসে পড়বো ওই বড়া ভাজা নিয়ে। গরম গরম খেতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে বড়া, তাহলে তুমি আলু করতে বসে গেলে না? ও আচ্ছা, আলুটা কালকে খুব সকালে উঠে রান্না বান্না করি তো, তাই সকালে উঠে এত কাজ সম্ভব। তোমাদের দাদা ভাই ডিউটিতে যাওয়ার আগে সব কিছু রান্না বান্না করে নিতে হয়। এই যে দেখো কি সুন্দর হয়েছে বড়া ভাজাগুলো। এখন এগুলো নিয়ে আমরা খেতে বসে পড়ব। দেখুন বন্ধুরা, এই যে খেতে বসে পড়েছি আমরা, এই যে ভাত বাড়তেছি। গরম গরম বড়া ভাজা ভাত খেতে কত মজা। তো বন্ধুরা দেখুন, আমি খেয়ে উঠে পড়েছি, তোমাদের দিদিভাই এখনো খাচ্ছে, মানে আলু মাখিয়েছিল ওই জন্য লেট হয়ে গেছে, কিন্তু আমি খেয়ে নিয়েছি গরম গরম বড়ো ভাজা পেয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি, নিয়ে আসবো অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি লাইক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই আজকের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা, বাই বাই।